আমি তো কাউকে বলিনি আমাকে মেনে নিতে। সবাই সবার কথা বলছে, আমার কথা তো কেউ জানতে চাইনি। জানতে চাইবে কি করে, কি করে চাইবে? কালকে তো এসেছিল, কথাবার্তা সব হয়ে গেছে, ওই জন্য গলার জোরটাও বেড়ে গেছে। তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আসমারি স্যার আসুন, আসুন স্যার, আসুন প্লিজ আসুন স্যার। অ্যাকচুয়ালি আপনার আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কি হয়েছে, এত জরুরি ডাক? আর এইভাবে ডেকে বললে আসতেই হবে আমাকে, নাহলে তোমার জীবন বিপন্ন। স্যার আমি ঠিকই বলেছি স্যার, সত্যি এক্ষেত্রে আমার জীবনটা বিপন্ন হয়ে গেছে স্যার। স্যার সেদিন ও তো আমার নামে কমপ্লেন করবে বলে আমার স্কুলে গেছিল, আপনি তো সবটাই শুনেছেন, এবং ওর কথা শুনে সেদিন আপনি আমাকে শাসন করেছেন, অনেকগুলো কথা বলেছেন, এমনকি আমার চাকরিটাও চলে যেতে পারে এই কথাটাও আপনি বলেছেন। হ্যাঁ এখনো তাই বলছি। আজ আবার নতুন করে কি হয়েছে? না স্যার নতুন করে মানে আমার দিক থেকে কিছু হয়নি স্যার, কিন্তু একটা সত্যি কথা আমি জানতে পেরেছি, সেটা আপনাকে আমি জানাতে চাই স্যার। দেখুন আপনি কার জন্য ফাইটটা করছেন সেটা তো আপনার জানা দরকার স্যার। আমি আমি যাকে বিয়ে করে বউ করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, কলেজ লাইফে তার একজন প্রেমিক ছিল, সেই প্রেমিকটিকে আমরা যখন বাড়িতে কেউ থাকছি না তখন এই বাড়িতে ডাকা হচ্ছে। ডাকার পরে আর কি কি হচ্ছে স্যার সেটা আমি আমি আপনাকে বলতে পারবো না। সব কি বলছো তুমি? যা সত্যি আপনাকে সেটাই বলছি স্যার, আমরা তো নিজের চোখে দেখেছি, ও তো আমাদের কাছে ধরা পড়ে গেছে। এই তো দেখুন না চোরের মতো দাঁড়িয়ে আছে, ওকে নিজেই জিজ্ঞেস করুন। কথাগুলো ভুলভাবে বলছো তোমরা। ইস তরহ কা বাত মত বলো, যে কথাটা যতটুকু ঠিক সেইটুকুই বলো, বাড়তি কথা কেন বলছো? হ্যাঁ তুমি যা বলছো সেরকম তো কিছু ঘটেনি। আমি বাড়িতে ছিলাম নে, আমি এসবের কিচ্ছু জানতুম না, কিন্তু ছেলেটি যে এসেছিল এই কথা সত্যি। হ্যাঁ এসেছিল, একটা ইনসান আর একটা ইনসানের বাড়িতে আসতেই পারে, এতে বুরা কি আছে? আর তার সাথে আগে কোনো রিশতা ছিল বলে যে আসতে পারবে না এরকম তো কোনো কথা নেই না। আর রিশতা ছিল বলেই তো এসেছে, ওর বহনের শাদির ইনভিটেশন নিয়ে এসেছে, এতে কি বুরা আছে? ও আচ্ছা বোনের বিয়ের নিমন্ত্রণ করতে। আমার নাম্বার তো তোমার কাছে দেয়াই আছে। স্যার আমার খুব খারাপ লাগছে স্যার, এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে আপনাকে জড়িয়ে পড়তে হলো। আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ রাখব, আপনি ভালো থাকবেন স্যার। না 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 তোমার খারাপ লাগার কিছু নেই মা, তুমি কেন খারাপ ভাবছো? তবে আমি সমস্ত মেয়েকে এই কারণেই বলি যে সবার স্বনির্ভর পাওয়া উচিত, সবার স্বাবলম্বী হওয়া উচিত। তোমার যদি চাকরি থাকত, তুমি যদি রোজগার করতে, তাহলেও তুমি ছোট হতে এদের কাছে। আসলে যার স্বভাব ছোট করার সে ছোট করবেই, কিন্তু এইভাবে অপমান করতে পারতো না সবার সামনে। অপমান করলেও তোমার উত্তর দেওয়ার ভাষাটা আরো শক্তিশালী হতো। আমি আমি তোমার জীবনে অনেক উন্নতি আশা করি মা, আশা করি একদিন এই সমস্ত কথার তুমি উত্তর দিতে পারবে, তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে। আমি আমি আসি মা। তাহলে কি হলো এবার মীমাংসাটা কি? তুই তো এতজনকে ডাকলি, কি বলতে চাইছিস এবার সোজা কথা বল। আমার দাদা এই মেয়ের সঙ্গে থাকবে না। তুই থাম তো বলিস, তুই কেন ওর হয়ে কথা বলছিস? ওরা কি কথা বলতে পারে না? সেটাই তোর গায়ের জ্বালা, জানে তো বৌদি ভাই অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর ওর বউ, ওর বউ একেশ্বরী হয়ে এখানে থাকবে, সেই জন্যই এরকম বলছে। এই তো তুই খবরদার,
তুই কিন্তু আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে আসবি না। তাহলে আমাদের ডেকেছিস কেন? কেন ডেকেছিস আমাদের? আমরা তো জানি আমরা একটা ফ্যামিলি। ডাকবি যখন তখন কথা কিন্তু শুনতেই হবে। তোরা যদি ভাবিস তোরা যা বলবি সেই কথা আমরা ঘাড় নেড়ে চলে যাব সেটা কিন্তু হবে না। একটা ভালো মেয়েকে ঘর ছাড়া করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কাকিমা আপনি চিন্তা করবেন না, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, অনেক টাকা ইনভেস্ট আছে এই বিয়ের পেছনে, এত সহজে আমি কোথাও যাব না। এই বউ বউ এই বউ তুই না কোথাও যাস না। হ্যাঁ তোকে আমি কালকে বলেছিলাম যে তোকে সবাই অনেক কিছু বলবে কিন্তু কোথাও যাবি না। হ্যাঁ তুই কোথাও যাস না। এই বুড়িটা হচ্ছে যত নষ্টের গোড়া, যত নষ্টের গোড়া। বুড়িটাকে কত সুন্দর টাকা পয়সা জোগাড় করে বউটার থিতে পাঠালো আর বুড়িটা এখন ফিরে এসে এই বউটাকেই ভুলে যাচ্ছে। নাও চয়েস ইজ ইয়োর্স, দেখো তুমি কি করবে করবে না, আমার আর এই ব্যাপারে কিছু বলার নেই। অনেক সময় নষ্ট হয়েছে, সবারই তো ঘর সংসার আছে। বিপাশা দি তোমরা এবার এসো, এই বাড়িতে থাকলে এই কথা কোনোদিনও শেষ হবে না। হ্যাঁ চলে তো যাবই, তবে তার আগে তোকেই একটা কথা জিজ্ঞেস করতে চাই শিমুল। এদের কোনো অন্যায়ের বিরুদ্ধে তুই কোনো স্টেপ নিবি না? আর আগার না নাও তো জ্যাদা শর্ম কি বাত হবে। যাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হয়। ওরা তোমাকে অপমান করছে বলে তুমি নিজেকে শেষ করে দিও না প্লিজ। দাঁতে দাঁত চেপে চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব, এই কথা আমি দিচ্ছি। তোমরা এবার এসো। লক্ষ্মী মাম, আমি জানি তুমি খুব অপমানিত হয়েছ, কিন্তু আমি বলছি তোমায় দেখো এই অপমান হাজার গুণ হয়ে ফিরবে ওদের কাছে। জানি জানি তোমার খুব খারাপ লেগেছে, সবাইকে ছবি দেখিয়েছে তোমার, কিন্তু এই কথাও বলে দিলাম যারা তোমার গায়ে পাঁক ছিটিয়েছে ওই পাঁক তাদের হাতে লেগেছে, তোমার কিচ্ছু হবে না মা, ধুয়ে ফেললে সব চলে যাবে। শুধু তোমার একটা কথা বলছি, ভুল কাজ করো না, ভুল সিদ্ধান্ত নিও না মা। কি করবো বলো তো, তুই সব মেয়েরাই জানো তো বিয়ে নিয়ে স্বপ্ন দেখে, শ্বশুর বাড়ি নিয়ে স্বপ্ন দেখে, তাদের পরিবার তাদের সেই স্বপ্ন দেখে। আমিও সেই স্বপ্ন দেখেছিলাম, যা স্বপ্ন দেখেছিলাম আর যা পেলাম তার মধ্যে না একেবারে যোজন দূরত্ব। সেটাই আমি ভাবছি, একটা মেয়ে কতটা অসহায় হয় বলতো। আর যদি আমি আমার বাপের বাড়িতে ফিরে যাই, আমার মা বলবে মানিয়ে নিয়ে থাক, দাদা বৌদিরা বলবে ও কেন গিয়েছিল ও বাড়িতে, সবার বয়সই এক হবে। কিন্তু আজ যদি আমি নিজের পায়ে দাঁড়াতাম, আমি যদি রোজগার করতাম, আমার যদি প্রতিপত্তি থাকতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো, তাহলে হয়তো ওরা সবাই আমাকে মেনে নিত। তাই আমার বাপের বাড়ির লোকও আর আমার দিকে থাকবে না, মেয়েদের মতো অসহায় আর কেউ হয় না। তাও জানো তো কিছু কিছু মেয়ের মধ্যে আগুন থাকে, তবে সেই আগুন নেভানোর জন্য লোকজন একেবারে ঘড়া ঘড়া জল নিয়ে রেডি থাকে। এই তোমার এক পট্ট দোষ বৌমা, বড্ড বেশি কথা বলো তুমি জানো তো, একেবারে নাটুকে ফ্যামিলির মতো কথা বলো। কি করব বলুন তো, যখন কারো চোখে পড়ে না তখন তো চোখে আঙুল দিয়ে তাকে দেখাতেই হবে। সত্যি এটা খুব লজ্জার বিষয়, নিজের কথা নিজের মুখেই বলতে হচ্ছে। নিজের ঢাক নিজে না পেটালে আজকালকার দিনে তো কারোর আর চোখে পড়ে না। তাই মা, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে, এই বয়সে আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে, কিন্তু আমারও কিছু করার নেই। আপনার অপদার্থ অপগণ্ড ছেলেদের জন্য যে আমি রান্না করতে পারবো না। বড্ড বেশি চেত তোমার বৌমা, বড্ড চেত।
বলে এই কথা কানা আমি কিন্তু তোমার মার কাছে জানাতে পারি তা জানাতে পারেন আমার তো আত্মসম্মান আছে যেবা যারা আমার গায়ে হাত তোলে তাদের জন্য আমি রান্না করতে পারবো না নিজের শোবার ঘরটুকু নিচে গেছ নিজের স্বামীর সঙ্গে থাকছো না একসাথে এই পুতুল বলে আজ থেকে বউকে আর তোর ঘরে আটকে রাখবি না বলে দিলুম সেই মনের ভেতরেই তোমার জন্য একটা রাগও আছে কেন আছে আমি জানি না আমি আমি অনেক ভেবেছি গো আমি অনেক ভেবে দেখেছি আচ্ছা রাগ করার মতন কি কোনো কাজ করো তুমি কোনো কাজ তো করো না তাইলে আমার রাগ আছে কেন বুঝতে পারি না গো এই যে দেখো তুমি আমার মেয়েটাকে এতখানি ভালোবাসো হ্যাঁ আজ পর্যন্ত জীবনে কোনোদিনও কখনো ওকে এত ভালোবাসা কেউ বাসেনি গো আমার মেয়েটা সে তো বাইরে যাওয়া ছেড়েই দিয়েছে তোমার জন্য হ্যাঁ গো যে মেয়ে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াতো কি চিন্তায় থাকতুম গো আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে ছুটে ছুটে তাকে খুঁজতে যেতুম ছেলেরা তো গাও করতো তাদের দিদি মরে গেলে তাদের তো কিছু যায় আসে না বরং হয়তো শান্তি পায় কিন্তু আমার কথা বোঝো আমি তো এই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে ছিলাম একটুখানি শান্তি চাইবো মা আর অশান্তি আমি সহ্য করতে পারছি না অশান্তিতে অশান্তিতে যেমনটা আমার একেবারে জেরবার হয়ে গেছে গো ও বৌমা বলি আমার ছেলেটাকে তুমি একটু ঠিক করে নাও একটু ঠিক করে নাও না বুঝছিলুম যে দেখো তুমি যদি এখানে না থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে এ কথাও তো ঠিক তোমার বাপের বাড়ির লোকজন তো তোমাকে মাথায় করে রাখবে না গো মা হ্যাঁ আমার তো কখনো দেখে মনে হয়নি তারা সেটা করবে তাহলে তো তখনই তারা রাখতে পারতে ফেরত পাঠাবার জন্য এমন হাঁকপাঁক তো করতো না তা তো জানি মা তা তো রাখবে না তাইলে তাইলে তুমি যাবে তা কোথায় সেটাই তো সমস্যা মা না এমনও তো হতে পারে যে তুমি তোমার অধিকার খাটিয়ে বাড়িতে রয়ে গেলে হতে পারে কিন্তু ওই যে বললো অশান্তি অশান্তি কি কমবে তাতে এতটুকু কমবে না তাতেও অশান্তি এতটুকু কমবে না গো মা তার চেয়ে আমি তোমাকে মায়ের মতো একটা কথাই বলি বৌমা মানিয়ে নাও মানিয়ে নাও গো পারবো না মা এইভাবে মানিয়ে নেওয়ার থেকে না মরে যাওয়া অনেক ভালো বলে ও কি কথা বলতে নেই বলতে নেই আমার কথা বলতে নেই গো মরে যাওয়া কি অত সোজা গো মা কি করা যাবে সহ্য সহ্য আর একটুখানি সহ্য কর এই যে দেখো তুমি বললে না যে তুমি আমার আর পুতুলের রান্না করবে বলি তাতে কি শান্তি আসবে আমি নিজেই তো শান্তি পাবো না আর ওরাও আমাকে শান্তিতে থাকতে দেবে না তাইলে আবার ধরো আমি না হয় রান্না করলুম মানে ওদেরটাও রান্না করলুম আমাদের সকলেরটাই যদি আমি রান্না করলুম তাতেও তো শান্তি হবে না কেননা আমি সমস্ত কিছু কাজকর্ম সমস্ত রান্না বান্না করব আর তুমি বসে বসে চেয়ে দেখবে তাতেও তো তুমি শান্তি পাবে না তুমি তো সেরকম মেয়ে নও তাও আমি দেখেছি আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন আমি সবার জন্য রান্না করব আমি রান্না করব ঠিকই রান্না করার যখন দায়িত্ব নিয়েছি কিন্তু আমি খেতে দিতে পারবো না আপনার ছেলেদের সেটা আপনাকেই দিতে হবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন একটুখানি শান্ত হও মা একটু শান্ত হও দেখি দেখো
একদিনে তো সব কিছু ঠিক হয়ে যায় না না বলি চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো দেখি ওই রান্নাঘরে গিয়ে কি হয়েছে বলো তো ওই যে আমায় তীর্থে পাঠিয়েছিল না দুদিনে তীর্থ ভ্রমণ বাপরে 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 বাপ গা হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে গো বৌমা চলো দেখি রান্নাঘরে চলো ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আপনি যখন বলেছেন আমি রান্না করে দেব নোলা তুমি বাড়িয়ে দিয়েছো মাংস খাবি বলি আমাদের বাড়িতে কদিন মাংস হয় রে হ্যাঁ মাসে কবার কবার মাংস হয় আমাদের বাড়িতে না 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 আমি বলেছি না লিপস্টিক পরে পরে মুখ এরকম করে রাখতে নেই লিপস্টিক তো খারাপ হয়ে যাবে কিচ্ছু খারাপ হবে না যদি খারাপ হয় দাঁড়াও আমি এই যে লিপস্টিক নিয়ে নিচ্ছি আমি আবার পরিয়ে দেবো ঠিক আছে স্বাভাবিক থাকো হ্যাঁ বউ শোন কালকে তো বিশ্বকর্মা পুজো কালকে আমরা সবাই মিলে ছাদে ঘুরি ওড়াবো হ্যাঁ জানিস তো আমি প্রতিবার পাড়ার সব ছেলেগুলোর সাথে ঘুরে ওড়াতে যাই কিন্তু আমার মামার কাছে তো পয়সা থাকে না তাই ওরা না আমাকে ঘুরে ওড়াতেও নেয় না আর আমাকে লাতাইও ধরতে দেয় না শুধু ওদের পেছন পেছনে আমি দৌড়ে দৌড়ে খালি মরি পুতুল দি তুমি ঘুরে ওড়াবে আমার মা খুব ভালো ঘুড়ি ওড়াতে পারে জানিস আমার মা বের আগে আমার মামা বাড়িতে আমার মামা বাড়িতে আমার তো অনেক মামা আছে মানে মার অনেকগুলো ভাই তাদের সকলের সাথে ঘুড়ি ওড়াতো তারপর মা মাঞ্জা দেতো মা খুব সুন্দর ঘুড়ি ওড়াতো ফিরে আসবো না কিন্তু এখনো তো সেরকম দিন আসেনি তাই ফিরে আসবো আশা করি তোমার কথা শেষ হয়েছে আচ্ছা সবসময় দাদা বৌদির কথার মধ্যে তুমি ঢুকে পড়ো কি করে গো তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে না তোমার দাদা তোমাকে সেই অধিকার দিয়ে থাকতে পারে দাদার সাথে আলাদা করে কথা বলো কিন্তু আমার ব্যাপারে না কথা বলতে এসো না আমি তোমায় সেই অধিকার দিইনি বাহ 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 বড় বড় কথা বলে যাচ্ছ এখন না লজ্জা করছে না তোমার নিজে অন্যায়টা করে তারপরে গলাবাজি করছো তুমি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছ বাহ 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 একবারে প্রেম উঠলে পড়ছে তোমার এই তখন থেকে মেয়েটাকে মাঝে মাঝে কথা বলে যাচ্ছিস যে তুই হ্যাঁ তোর সাহস তো কম না শোন যেদিনকে ভালোবাসার ছেলেটা আমাদেরকে নেমন্ত করতে এলো আমরা তো সেদিনই বললাম যে আমরা বেবাইতে যাব কতদিন বেবাই যায় না ভালোমন্দ খাই না আজকে গিয়ে বেবাইতে ভালোমন্দ খাবো পেট পুড়ে তোমাকেও নেমন্ত করেছিল তো ভালোবাসার ছেলে কিন্তু তুমি যা রূপ দেখালে ভালোবাসার ছেলেকে তাতে কি আর তোমার বেবাইতে জামাতে মুখ আছে নেই কো নইলে আমরা তিনজনে এক এক সঙ্গে যেতুম বেবাইতে খবরদার খবরদার বলে দিলাম তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে পরাগ বলি ও কি কথা হ্যাঁ তুমি তোমার বড় দিদির গায়ে হাত তোলো কি করে কি জন্য তোমার কি মনে হয় কি মনে হয় তোমার যে তোমার দিদিকে তুমি একা খাওয়াও পড়াও কি মনে হয় শুনে রাখো একটা কথা তোমার বাবার পেনশনের সমস্ত টাকা তোমার দিদির প্রাপ্য আর আমার প্রাপ্য তা সে টাকা থেকে আমি তো এই সংসারে খরচ করি বাবা তাইলে ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে তোমার টাকায় তোমার দিদি খায়ও নে পরেও নে তাইলে তুমি ওর গায়ে হাত তোলো কি করে তোলো
মেয়েটা যদি পড়ে যেত কি ওর গায়ে জোর কম ভাগ্যিস বোমা ধরে ফেলেছিল তাই ও যদি পড়তো তো সামলাতে কি করে তোমরা তখন কি করতে কি করতে তোমরা দু ভাই হাত পা তুলে তো বসে থাকতে দুই হাত তুলে দিতে আর যা কিছু করার সব তো আমাকে আমাকে করতে হতো না তুমি এত কথা বলছো তোমা ও আমাদের মাঝখানে কথা বলতে আসে কেন জিজ্ঞেস করো ওকে সব ব্যাপারে ওর কথা বলা চাই আচ্ছা শোন সেদিন ওখান থেকে ফিরে এসে তোদের বলা হয়নি ওখানে গিয়ে ওখানে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখলাম তাতে আর যাই হোক ও যে সুখে শান্তিতে সংসার করছে বা সেই নিয়ে ব্যস্ত আছে সেটা আমার একদমই মনে হয় এই কি হয়েছে বল ওর তো আমার সামনেই ওর গায়ে হাত তুলছিল কি বলছিস ও মাই গড শিমুল সহ্য করছে তাই তো দেখলাম হ্যাঁ ও রুখে দাঁড়িয়েছিল কিন্তু ওর রুখে দাঁড়ানোর ক্ষমতা কতটা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর শুধুমাত্র ওর বর না আমি ওখানে গেছি বলে ওর ওর দেওর ওর সাথে যা জঘন্য ভাষায় কথা বললো যা টর্চার করলো আমি তো ওখান থেকে চলে এলাম আমার কাছে আর কোনো উপায় ছিল না এবার আমি ওখান থেকে চলে আসার পর ওর কপালে কি দুর্ভোগ হয়েছিল সেটা আমি জানি না আমি সত্যিই জানি না ইনফ্যাক্ট আমি এটাও জানি না ও সত্যি আসতে পারবে কিনা আমি ওকে দুবার ফোন করেছিলাম কিন্তু ও রিসিভ করেনি আমাদের ফোন আজকাল তো ধরেই না প্রথম প্রথম ভাবতাম বোধহয় ও সংসারে খুব ব্যস্ত আছে কিন্তু এখন তো বুঝতে পারছি যে ও বোধহয় আমাদেরকে অ্যাভয়েড করে শোন শুধু শুধু বলিস না ও শ্বশুর বাড়িতে হয়তো রেস্ট্রিকশন থাকতেই পারে ফোন ধরা নিয়ে অনেকে শ্বশুর বাড়িতে তো এরকমই হয় শিমুল থাকছে কেন কোথায় যাবে ওর বাপের বাড়ি থেকে ওকে নেবে এই তো মাঝখানে এসেছিল হ্যাঁ পত্রপাঠ বিদায় করেনি কিন্তু পরের দিন শ্বশুর বাড়ির লোকেরা আবার আসায় তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে সত্যি শিমুলের মতো একটা মেয়ের যে এইভাবে জীবন কাটবে ভাবতেই পারছি দেখ আমি তো অনেক করে বলেছিলাম ইনফ্যাক্ট ও আমাকে কথাও দিয়েছিল ও আসবে কে জানে হয়তো আসতেও পারে এই তো শিমুল আসছে তুই এসছিস ভাবতেই পারিনি কেন রে আমাকে বুঝি এখন তোদের ভাবনার বাইরে ফেলে দিয়েছিস এই শোন তুই এখন ফোন রিসিভও করিস না ফোন ব্যাকও করিস না তো কি করবো বলতো আমরা আর তোর শ্বশুর বাড়িতে যেতে পারবো কিনা সেটাও তো বুঝতে পারি না আমার কি এখন তোদের মতো জীবন বল আমার বিয়ে হয়ে গেছে আমার জীবন আর তোদের জীবন আলাদা শ্বশুর বাড়ি কত দায় দায়িত্ব থাকে বলতো আমি কি সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকতে পারি নাকি মিথ্যে কথা বলিস না শুভ কখনো না কখনো তো তুই ফোনটা চেক করিস তখনও কি দেখতে পাস না আমাদের মিসড কল কখনো কাউকে কল ব্যাক করেছিস ব্যস্ত থাকি হ্যাঁ তুই অবশ্য কত ব্যস্ত থাকিস শুনছিলাম শতদ্রুত থেকে শিমুল তুই আমাদের বন্ধু ছোট্ট বেলার বন্ধু এমন কোনো কথা নেই যেটা তুই আমাদের সাথে শেয়ার করিস নি হ্যাঁ তুই আজ হয়তো আমাদের আর সেই আগের মতো বন্ধু ভাবিস না তাই আর কোনো কিছু শেয়ার করিস না কিন্তু আমরা তোকে সেই আগের বন্ধু ভাবি তোর জন্য আমাদের খারাপ লাগে শিমুল শোন আমার জন্য তোদের খারাপ লাগার কোনো প্রয়োজন নেই আমি না সত্যি কারোর করুণা চাই না তোকে করুণা করতে যাব কোন দুঃখে দেখ তোর লাইফে কোনো ডিজাস্টার এলে সেটা আমরা নিজেদের বলেই মনে করি আর বন্ধু হিসাবে তোকে সেই প্রবলেমটা থেকে বের করে আনাটা তো আমাদের কাজ নাকি এখন পাড়ার ওই বউরা যাদের সঙ্গে তোর বন্ধুত্ব হয়েছে তাদের পেয়ে আমাদের সবাইকে ভুলেই গেছিস সত্যি কথা বলতে কি জানিস যতই আমাদের মধ্যে বন্ধুত্ব থাক না কেন
একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত মেয়ের জীবন একেবারে আলাদা হয়, সম্পূর্ণ আলাদা, তাদের কোনোদিনও মেলে না। তাই এই কথাটা হয়তো সত্যি যে এখন আমার ওদের সাথেই বেশি বন্ধুত্ব, ওদের সাথেই বেশি মেলে। শিমুল, তুই যে আজকে এখানে এসেছিস, কোনো প্রবলেম হয়নি তো? আচ্ছা শতদ্রু, আমি কতদিন পর বলতো সব বন্ধুদের কাছে এলাম, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে কথা বলছি। আমি তো এখানে আমার প্রবলেম নিয়ে কথা বলতে আসিনি। না না, আসলে আগের দিন, আগের দিনের কথা থাক। বল কেমন আছিস তোরা? আমাদের বন্ধু খারাপ থাকলে কি আমরা ভালো থাকতে পারি? আচ্ছা কেন বলতো তোরা বারবার এক কথা বলছিস? আমি ঠিক আছি, আমি তো বলছি আমি খারাপ নেই। এই ননদ আছে তো, সব বলে দেবে শ্বশুর বাড়ি গিয়ে। এসব কথা থাক না এখন। আমি খাবো। হ্যাঁ খাবে তো, কেন খাবে না? এসো এসো, এরকম ভাবে না, ধরো গায়ে ফেলো না। হ্যাঁ আস্তে আস্তে খাও, এরকম ভাবে ধরে আস্তে আস্তে খাও। হ্যাঁ ভাই, শিমুল বলছি, তুই খা। থ্যাংক ইউ, আমি এখন কিছু খাবো না। ঠিক আছে, আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করছি না, আমি শুধু এটাই বলছি যে এখানে একরকম সমস্যা, তোর কাছে গেলে আরেক রকম সমস্যা হতে পারে। দেখ আমার এমনি স্ট্যাম্প পড়ে গেছে যে আমি একজন বিবাহিত মেয়ে, তোর বাড়িতে অ্যাকসেপ্টেন্স পাবি না, কিন্তু আমাকে কথা দিয়েছিস বলে আমার সাথে তোকে বাড়ির এগেনস্টে গিয়ে আলাদা থাকতে হবে। কেন বলতো সেটা করবি? কি সুন্দর বাড়িতে আছিস, সবার সাথে মিলে মিশে সবার দায়িত্ব নিয়েছিস, তার থেকে একটা ফুটফুটে মেয়ে দেখে বিয়ে কর না। অ্যাপারেন্টলি তার কোনো জীবনে দাগ থাক থাকবে না, সুখে সংসার করবি। এসব কথা আর ভাবিস না শতদ্রু, আমাকে নিয়ে ভাবিস না। বাহ ফ্যান্টাস্টিক, কি সুন্দর এই সমস্ত কথা বলে গেলি। অবশ্য ঠিকই আছে, তোর মুখ আছে, মন আছে, তুই ভাববি, কথা বলবি, সব ঠিক আছে, কিন্তু আমি আমার প্রস্তাবটা তোকে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ শতদ্রু, তুই আমাকে এরকম একটা প্রস্তাব দিলি। এরকম প্রস্তাব কে দেয় বল? আমি তোর কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। প্লিজ শিমুল, বাজে কথা বলিস না। বাজে কথা বলছি? হ্যাঁ বলছিস তো, বাজে কথাই বলছিস। তোর সাথে আমার কৃতজ্ঞতার সম্পর্ক না তো? শোন অনেক রাত হচ্ছে তো, আমাকে এবার বেরোতে হবে, কে জানে কপালে কি নাচছে। বেশি রাত হয়ে গেলে হয়তো দরজা বন্ধ হয়ে যাবে, সারা রাত বাইরেই থাকতে হবে। শিমুল শোন না, শোন না, আমি তোকে আবারও বলছি, প্লিজ ওই বাড়িতে আর আর ফিরে যাস না। তা হয় না শতদ্রু, বেরিয়ে আসা তো সহজ নয়, আর কিছুদিন অন্তত আমাকে দেখতে হবে, কিছু একটা করতে হবে যাতে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সাহস পাই। কারণ আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়িকে অন্তত আমি জানি। হ্যাঁ সেই জন্যই তো তুই তোর বাপের বাড়িতেও যাস না। কি বলতো, মেয়েদের না কোথাও যাওয়ার জায়গা হয় না রে। তাও কিছু কিছু মেয়ে আছে, তারা অন্তত নিজের একটা জায়গা তৈরি করতে পারে, কিন্তু জায়গা তৈরি করে কি হবে? তাও সেখানে বহু লোকের মাতব বড়ি থাকে। তবুও একটা মেয়ে যখন নিজের জায়গা তৈরি করে, নিজের খাওয়া পড়ার দায়িত্ব নেয়, নিজের থাকার দায়িত্ব নেয়, নিজের মতো করে সে বাঁচতে তো পারে, অন্তত আমাকে সেইটুকু চেষ্টা করতে হবে। যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তো সব ভেঙে গেছে, তখন বুঝতে পারিনি। জানিস তো, লেখাপড়াটা যদি একটু মন দিয়ে করতাম, অন্তত একটা ভালো চাকরি পাওয়ার জন্য করতাম, জীবনটা না ফেয়ারি টেলের মতো মনে হতো। বাস্তবের মাটিতে পা রাখতেই সবটা কেমন যেন বদলে গেল, স্বপ্নগুলো ভেঙে গেল, খান খান হয়ে গেল জীবনের শব্দগুলো। এখন পড়ে আছে শুধু স্বপ্নের শব্দ।
আমি জানি কথাগুলো খুব নাটকীয় শোনাচ্ছে, কিন্তু আমি যা বলছি মনের কথাই বলছি। মনে যে কথাগুলো এলো সেই কথাগুলোই তোকে বললাম। কথা কই কারে মনের কথা কই কার। দেখ শিমুল, তোর জন্য আমার দরজা সব সময় খোলা থাকে, ভেবে দেখিস। তোর যদি ঠিক মনে হয় তাহলে, তবে একটা কথা তোকে বলতে পারি, আমার কাছে তোর কোনো অযত্ন হবে না। তাহলে এই যে কথাটা বলেছিস বলেছিস, এই কথার যেন পুনরাবৃত্তি না। কি আশ্চর্য, তুই চাস না কিন্তু আমি কি চাই সেটা তো আমি তোকে বলতেই পারি, মানে আশা করি সেটুকু অধিকার আমার এখনো আছে। বললি তো একবার, একবার যখন বললি সেটাই যথেষ্ট। না না, একবার নয়, আমি আমি বারবার বলছি এবং বারবার বলতে চাই। শোন, একবার বলা যা, বারবার বলাও তাই। শিমুল, তুই তুই একবার ভেবে দেখ, সেদিন থেকে আমি কিন্তু খুব ডিস্টার্ব। তাই আমাকে দেখে, তোকে ওই অবস্থায় দেখে সেদিন থেকেই ডিস্টার্ব বলি, তার আগে ছিলি না বল। শোন, আমি তো ভেবেছিলাম তুই সুখে সংসার করছিস। সত্যি তুই যদি সুখে সংসার করতিস আমি আমি হয়তো এতটা ডিস্টার্ব হতাম না। ধরে নে না, আমি খুব ভালো আছি। তুই কি করে ধরে নেব বলতো, যেটা সত্যি নয় সেটাকে এইভাবে ধরে নেওয়া যায়? আর সব থেকে বড় কথা, আমি নিজে নিজে চোখে দেখে এসেছি, তারপরে কোনো কিছু ধরে নেওয়ার উপায় আমার কাছে নেই। আর আমি তোকে বলছি, এরম ধরনের মানুষ কোনো দিনও পাল্টায় না, কোনো দিনও ভালো হয় না। এদের মধ্যে একটা একটা অ্যানিমাল ইনস্টিংক সবসময় মাথা উঁচু করে বসে থাকে, সময় সময় মাঝে মাঝে সেটা বেরিয়ে আসে। আমার স্বামীর এত নিন্দে করছিস জানিস তো, পতি নিন্দে শোনা পাপ। বাপরে বাপ, ভালো বললি বটে, কি পতি নিন্দে শোনা পাপ। যাকে শোন, তুই যখন ডিসাইড করেছিস তুই ফিরবি, তখন আর দেরি করিস না, আমার টেনশন হবে। আর কিসের টেনশন? ওই যে বাড়ি ফিরে তুই কি ধরনের আপ্যায়ন পাবি সেই টেনশন, মানে যে সাপোজিটলি বাইরের লোকের সামনে গায়ে হাত তুলতে পারে, বাইরের লোক না থাকলে তারা কি করতে পারে বা কতটা নিষ্ঠুর হতে পারে সেই বিষয়ে বুঝতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। ভুল করছিস, আঘাত পেলে না প্রত্যাঘাত পেতে হয়, আর সেটা আমি ওদের বুঝিয়ে দিয়েছি, আমি থেমে থাকিনি। দেখিস নি সেদিন শিমুল, ওই বাড়িতে তুই একা আর ওরা অনেকে। না রে, আমার গয়না ভেঙে হোক যে করে হোক আমি ওই টাকা শোধ করব। কি করব বল, তখন আমার ছেলেরা তো আমার পাশে দাঁড়ায় নে, মেয়েটা তখন আমার পাশে দাঁড়িয়েছিল, আর আমাকে আজ সেই ছেলেদের কাছে এই সমস্ত কথা শুনতে হচ্ছে। এই টাকা তো আমাকে শোধ করতেই হবে, করতেই হবে শোধ। সে টাকা যদি আমি শোধ না করি তাহলে তো চলবেও না, নইলে তো ওই মেয়েটাকে মাসে মাসে সুদ গুনতে হবে না। টাকা সে পাবে কোথায়? চাকরি বাকরি তো করেন সে মেয়ে, তাইলে ভগবান, আমার যে কি ভেমলতি হয়েছিল তখন, কেন যে আমি যেতে গেলুম, আর সে মেয়েও যে কেন কেন তার গয়না বন্ধক রেখে আমার হাতে জোর করে টাকাটা গুঁজে দিলে। না গেলেই ভালো ছিল, আমার আমার যাওয়াটা ঠিক হয়নি, নইলে আমাকে আমার ছেলেদের মুখে শুনতে হয় যে আমি নাকি 30,000 টাকায় ওই মেয়ের কাছে বিক্রি হয়ে গেছি। এ ভগবান, কেমন লাগে তুই বল দেখি ছোট, ছেলেদের মুখে এই কথা শুনতে কেমন লাগে? তোমার ছেলেদের কথাবার্তা তো চিরকালই এরকমই দিদি, কতবার বলেছি ছেলেদের একটু শাসন করো, তোমাদের ছেলেদের সম্পর্কে কিছু বললে একেবারে জ্বলে উঠতে, তাই আমরা বলা ছেড়ে দিয়েছি, এখন তার ফল ভোগ করছো।
আর পড়া, তুই তো স্কুলে পড়াস, তোর কথাবার্তা এরকম হবে কেন? তোর মুখের ভাষা এরকম হবে কেন? কেন হবে জিজ্ঞেস করছো না? শোনো কাকিমা, যার জীবনে এই জিনিসটা ঘটে না একমাত্র সেই বুঝতে পারে। যার স্ত্রী এরকম এরকম নিকৃষ্ট কাজ করতে পারে একমাত্র সেই এই জ্বালাটা বুঝতে পারে, অন্য কেউ কিন্তু এটা বুঝবে না। এখন কি করবে শুনি? এখন তো কিছু করতে হবে বলে এটা খোঁজ খবর করবে না করবে না? খোঁজ করবো মানে কি করতে হবে আমাকে? আমাকে শতদূর বাড়িতে যেতে হবে, ওখানে গিয়ে খোঁজ করতে হবে? সে কথা আমি বলছি না, আমি বলতে চাইছি যে খোঁজ একটা করতে হবে। এতখানি রাত হয়ে গেল, দুটো মেয়ে তারা বাড়ি ফিরলো না, মাঝ রাত অতি চললো। আরে বৌমার আমি বলি হারি যাই, কত করে বললাম যে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। আর সেও বললে যে রাত 10টার মধ্যে ফিরে আসবো। তো কোথায় 10টা? 12টা বেজে গেল, এখন তারা কেউ ফিরলো না। জেঠিমনি তুমি কেঁদো না, ওরা ঠিক চলে আসবে। বলছি কি যে আমার কাছে বৌদি ভাইয়ের ছোট বৌদির নাম্বার আছে, আমি ছোট বৌদিকে ফোন করে দেখবো, যদি ওখানে ওদের কারোর নাম্বার পাই তাহলে তাদেরকে ফোন করে জানার চেষ্টা করতে পারি, কারণ খোঁজ তো করতেই হবে। এখানে তো শুধু শুধু বৌদি ভাইয়ের পিন্ডি চটকালে হবে না, খোঁজটা নেওয়া দরকার, তাই না? আমি তো বুঝতে পারছি না কিছু, আমার আর মাথা কাজ করছে না রে। দেখ না মা কোথায় আছে, কি অবস্থায় আছে। না না মানে আমি বলতে চাইছিলাম যে ওরা কখন ওই বাড়ি থেকে বেরিয়েছে, কতক্ষণ হলো বেরিয়েছে, এই সমস্ত খোঁজ খবর গুলো একটু নিয়ে দে মা আমাকে। দেখ তোর দিদি তো কোথায় কখনো যায় না, আর যেখানেই যাগো তো সময় মতন বাড়ি ফিরে আসার জন্য শটপট করে, একটু দে না খবরটা, একটু এনে দে মা। কেঁদো না দিদি, ও দিদি কেঁদো না, চুপ করো না, দাঁড়ো দাঁড়ো দেখছি। এই তুতুল চুপচাপ দাঁড়িয়ে না থেকে ফোন কর না, খোঁজ খবর নে। হ্যাঁ এক্ষুনি করছি। আরে না না, ও বাপের বাড়িতে যায়নি। বাপের বাড়ি গেছে কিনা সেটা জানার জন্য ফোন করছি না, একটা নাম্বার তো পেতে হবে, বৌদি ভাই যেখানে গেছে সেখানকার বা তার বন্ধু বান্ধবের। সেই জন্যই বৌদি ভাইয়ের ছোট বৌদি যদি কারোর নাম্বার জানে সেটা জানার জন্য ফোনটা করছি। হ্যাঁ বৌদি, আমি তুতুল বলছি, ওই শিমুল বৌদির ননদ। ও হ্যাঁ বলো। আচ্ছা সব ঠিক আছে তো, এত রাত্রেবেলা ফোন করলে? না আসলে সব ঠিক নেই, মানে ওই শতদ্রুদার বোনের বিয়েতে শিমুল বৌদি আর পুতুল দি গেছে, তো অনেক রাত হয়ে গেছে, এখনো না ওরা ফেরেনি বাড়ি। ফেরেনি কি বলছো? ও কলকাতাতে এসেছিল, ও আমাদেরকে কিছুই জানায়নি। সেটা তো বলতে পারবো না, আসলে বৌদি ভাই ফোন ধরছে না, এখন আবার সুইচ অফ আসছে। তাই বলছিলাম যে তুমি কি বৌদি ভাইয়ের বন্ধু বান্ধবদের নাম্বার জানো? হ্যাঁ অনুসুয়া টনুসুয়া ওরা তো সবাই যাবে। আচ্ছা দাঁড়াও আমি একবার খোঁজ করে তোমাকে জানাচ্ছি। বলি তোমরা এই কথাটা একবারও ভাবো না যে বাড়ির লোকজনের চিন্তা ভাবনা হয়? হ্যাঁ বলি একটা ফোন তো করে দিতে হয় নাকি? আচ্ছা পড়ার যখন তোমায় ফোন করেছিল বৌমা, তোমার ফোন কিন্তু বাজছিল। হ্যাঁ মা ফোন বাজছিল, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি, ফোনে খুব কম চার্জ ছিল মা। সেই সময় যদি ফোনে কথা বলতাম, ভালো করে কথাও বলতে পারতাম না, ফোনটা অফ হয়ে যেত। আর আমি আর পুতুল দি রাস্তায় একা ছিলাম, যদি এমার্জেন্সিতে কোনো কল করতে হতো তাই ওইটুকু চার্জ বাঁচিয়ে রেখেছিলাম। তবে কাজটা তুমি ঠিক করনি বৌমা, তোমার অনেক আগে বেরিয়ে আসা উচিত ছিল। অনেক আগেই তো বেরিয়ে আসছিলাম, বেবাইতে কদিন বাদে গেলাম বলো কাকিমা? কতদিন বেবাই যাইনে, ভোজ খাইনে, কত ভালো মন্দ খেলুম, বকে দেখলুম, ওর সাথে গল্প করলুম। আবার জান জানিস তো তুতুল, শিমুলে যে বান্ধবী গুলো আছে না, ওরা ওখানে এসেছিল, কত গল্প করলুম।
ওটাই হলো আর কি। গল্প গুজব করতেই তো গেছিল, ঢলা ঢলি করতে গেছিল। বর্দা ভাই ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, ঢলা ঢলি করতেই তো গেছিল, তাছাড়া আবার কি, এসব মেয়েদের কীর্তি কাহিনী না আমার ভালো করে জানা আছে। এই তুমি চুপ করবে? হ্যাঁ সব ব্যাপারে এত কথা বলো কেন তুমি? আর তুমি রোজ এক কথা বলতে বলতে ক্লান্ত হও না? হ্যাঁ রোজ এক কথা বলে যাও। দেখো তুমি জানো, তবুও তোমাকে বলি, তোমার কোনো কথাই না আমি ঠিক করে শুনি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই। তোমাকে আমি মনুষ্য বদবাচ্চা বলে মনেই করি না, তাই আমাকে এই কথাগুলো বলে না তোমার লাভ নেই। হ্যাঁ তুমি বলতে পারো এই কথাগুলো, আমার আড়ালে বলো, মাইক্রোফোন নিয়ে সবাইকে বলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না গো। তোমার কোনো দাম আমার কাছে নেই, কিচ্ছু নেই। দাম থাকবে কি করে তোমার? কাকিমা শোনো, তোমাকে একটা কথা বলি, ওকে না অত ভালো ভালো কথা বলো না। ও কোথায় গেছিল? বয়ফ্রেন্ডের বাড়ি। বিয়ের পরে বয়ফ্রেন্ডের বাড়ি গেছে, রাত্রির 12টার সময় ফিরছে। কি না বয়ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, সেখানে গেছে, আর আমি এদিকে স্বামী হয়ে এখানে বসে আছি হাঁ করে তাকিয়ে। সংসার করবে বলে এসেছে, রাত্রির 12টার সময় বাড়ি ফিরছে, লজ্জাও করে না। একটু চুপ করবে? আজ বাজে কত বোঝা যাচ্ছে শোন না। আমি হ্যাঁ তখন আমরা কিছু বলি কিছু তো বলি না, হ্যাঁ নাকি তোমাদের গায়ের উপর চড়া হই কি করি? বাপরে 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 বাপ।